উনি আমাকে ঘৃণা করুক আর যাই করুক, আই ডোন্ট কেয়ার, আমি ওনাকে বিয়ে করব না, এটাই ফাইনাল। ঘুম আসছে না বলে নেটেই ঘোরাঘুরি করছে দিয়া। অনলাইনে কেউ নেই, সবাই ঘুমিয়ে গিয়েছে। চ্যাট লিস্টে অ্যাক্টিভ শুধুমাত্র একজন মানুষ, সেটা হলো বিহান। সবুজ বাতি জ্বলজ্বল করছে দিয়ার চোখের সামনে। বিহানের প্রোফাইলে দীর্ঘ 5 বছরে একটা গুগল থেকে ডাউনলোড করা হার্টের পিকচার। গত 5 বছরে চেঞ্জ করেনি এই প্রোফাইল। আইডিতে নিজের কোনো ছবিও নেই, কভারে একটা থার্মোমিটারের পিকচার। কার্ডিওলজি নিয়ে লেখাপড়া করে বিহান, রাত জেগে লেখাপড়া করে বিহান। ঘুম যা দিনেই ঘুমোয়। ফ্রেন্ড লিস্টে হাতে গোড়া কয়েকজন আছে বিহানের। কোনো পাবলিক গ্রুপে অ্যাড হয় না, কোনো পেজে ফলো দেয় না, কেউ ইনভাইট দিলেও ব্লক করে দেয়। ফেসবুকে অন্য কোনো একটি আইডি দিয়ে নিউজ দেখে। বিহানকে হোয়াটসঅ্যাপে ছাড়া পাওয়া যায় না। পরীক্ষার সময় তো কারোর সাথে কথাই বলে না। তার উপর ফ্রিল্যান্সার বিহান। বিহানকে অ্যাক্টিভ দেখে নক দিবে ভেবে ভেবে কীভাবে দিবে ভেবে পাচ্ছে না দিয়া। অতপর বিহানকে মেসেজ দিল দিয়া। আছেন? বিহান সিন করল না। দিয়া মেসেজটা আনসেন্ড করে আবার মেসেজ দিল, আপনার সাথে কথা আছে, দ্রুত রিপ্লাই দিন। তবুও সিন করল না বিহান। দিয়া আবার আনসেন্ড করে দিল। দিয়ার ইগোতে লেগেছে। দিয়া আবার মেসেজ দিল, গার্লফ্রেন্ড নিয়ে বিজি আছেন নাকি? তবুও সিন করল না বিহান। আবার আনসেন্ড করে দিল দিয়া। এবার দিয়া মেসেঞ্জারে কল দিয়ে দেখলো অ্যানাদার কল। রাতে নিশ্চয়ই উনি গার্লফ্রেন্ড নিয়ে বিজি আছেন। দিয়া সব মেসেজ আনসেন্ড করে দিল। আমার মেসেজের উত্তর নেই অথচ গার্লফ্রেন্ড নিয়ে বিজি, আমি কি এতটাই সস্তা হয়েছি? এতক্ষণে বিহানের আইডি থেকে মেসেজ এসছে, তবুও লাল লাল টমেটো, মানে অ্যাংরি রিয়্যাক্ট। অ্যাংরি রিয়্যাক্টের পর মেসেজ দিয়েছে, এত রাতে কল দিচ্ছিস কেন? মেসেজ দিয়ে আনসেন্ড করে লাভ কি? আমি যদি সব দেখতেই পেয়ে যাই তাহলে আনসেন্ড করে ফায়দা আছে কোনো? কি কথা আছে দ্রুত বল, আমি বিজি আছি। শ্বশুরের মেয়ে নিয়ে বিজি আছেন তাই না? তো রাত্রে অ্যানাদার কল। মধ্যরাতে ফাউল কথা বলতে মেসেজ দিয়েছিস, আমার এত সময় নেই তোর আজাইরা কথা শোনার মতো। কি কথা আছে বল, অলরেডি 4 মিনিট নষ্ট হয়েছে। আমার সাথে দেখা করেন, যা বলার সরাসরি বলতে চাই। কাল সকালে 5:30 রাস্তার মোড়ে এসে দাঁড়াবি, আমি হাঁটতে বেরোবো, তখন দেখা হবে। আনসেন্ড করা মেসেজে কি লিখেছিলি? গফ নিয়ে বিজি। হ্যাঁ মহারানী, মাত্রই আমাকে নক দিয়েছেন, রণচণ্ডী মুডে। কপাল ভালো, আমার কাছে নেই সে এখন, থাকলে ওর খবর ছিল আজ। বলেই ফোনটা কেটে দিয়ে একটা স্ক্রিনশট দিল বিহান। টাইমের জায়গা কালার করে দিয়েছে বিহান, প্রুফ হিসেবে দিয়েছে একজন বিদেশি ক্লায়েন্টের সাথে কলে আছে। আমাকে প্রুফ দেওয়ার কি আছে অদ্ভুত? কাল দেখা করে সব সব বলে দিব। আপনার মতো অসভ্য মানুষকে দিয়ে কখনোই বিয়ে করবে না, বিয়েটা ভেঙে দিয়ে ঢাকায় ফিরে যাও। আবারও মেসেজ এসেছে, ফোনের দিকে তাকিয়ে দেখে দিয়া। স্ক্রিনশটের নিচে লিখে দিয়েছে, মধ্যরাতে সে আমাকে ভুল না বুঝলেও পারত। অদ্ভুত, উনি কি ওনার গার্লফ্রেন্ডের মেসেজ ভুলে আমাকে দিয়ে দিলেন? কি ঢঙের প্রেম, ভাবা যায়। সময়টা শীতকাল, মাত্রই পাখির কিচির মিচির করে জানান দিচ্ছে ভোর হয়েছে। দোর খোলো, কিন্তু বাইরেটা এখনো স্পষ্ট হয়নি। চারিদিক আবছা অন্ধকার, উপরে আকাশটা শুধু স্পষ্ট ক্লিয়ার বোঝা যাচ্ছে, আর আকাশের নিচে গাছপালাগুলোর মাঝে অন্ধকার বিরাজ করেছে। ক্ষয়ে যাওয়া চাঁদটাও দিনের আলোর আগমনে বিলীন হয়েছে। চারিদিকে হালকা কুয়াশাও পড়েছে। দিয়া চট চলতি ব্রাশ করে নিয়ে নামাজ পড়ে রেডি হতে শুরু করলো। ওর পায়ে কেমন শীত শীত লাগছে। প্লাজো চেঞ্জ করে কালো কালারের জেগিংস পরে নিল। কালো কালারের জন্যে মনে হচ্ছে গ্যাবার্ডিং প্যান্ট। গায়ে লাল কালারের কামিজ, লং শীতের কোট ও পরল। মাথায় যে টুইন টুপিগুলো আছে সেগুলোও পরল। বারান্দায় জুতার র্যাক থেকে লাল কালারের জুতোটা পরে হাতে ফোন নিয়ে বেরিয়ে পড়ল দিয়া। দিয়ার এতগুলো কাজ করতে করতে বাইরেটা ফর্সা হয়ে গিয়েছে। রাস্তার মোড়ে যেতে প্রায় 5 মিনিট সময় লাগলো দিয়ার। সকাল সকাল বিহানকে দেখে একটা হোঁচট খেলেও দিয়া। দূর থেকে কি সাংঘাতিক হ্যান্ডসাম টাই না লাগছে বিহানকে। বিহানের পরনে কালো ট্রাউজার, গায়ে কালো কালারের হুডি পরা, মানে টুপিওয়ালা একটু মোটা গেঞ্জি টাইপের। মাথার পিছনে টুপিটা ঝুলছে। বিহান টুইন টুপি মাথায় দিয়েছেন, শুধু চোখ দুটো দেখা যাচ্ছে ওর। কালো টুপির মাঝে বিহানের ফর্সা আবরণের চোখ, আর ফর্সা কপালে কালো ভ্রুযুগল অসম্ভব সুন্দর লাগে।
লাগছে। যে কোনো মেয়ে দেখলে নির্ঘাত হার্ট ফেল করবে। হুডির সামনে যে পকেটে তাতে বিহানের হাত গুজে রাখা, পায়ে কালো বুট জুতা, এসব ড্রেস পরেই বিহান রেগুলার হাঁটতে বেরোয়। হুডির সামনের পকেটে দুই হাত গুজে দাঁড়িয়ে থাকতে দেখে বেশ অবাক হলো দিয়া। মনে মনে ভাবছে, আজ স্টাইল চেঞ্জ করেছেন কেন? অন্যদিন তো প্যান্টের পকেটে হাত গোজা থাকে, উনি কি স্টাইলের পরিবর্তন ঘটাতে চান নাকি? ভাবনা থেকে বেরিয়ে দিয়া বিহানের কাছে গেল। দিয়া বিহানের সামনে গিয়ে তড়িঘড়ি করে বলল, দেখুন যা বলার ক্লিয়ারলি বলে দিচ্ছি, সোজা সাপটা বলে দিচ্ছি। বিহান ভ্রু কুচকে দিয়ার দিকে তাকিয়ে থাকে, তারপর মুখ থেকে টুপি নামিয়ে হাতের ঘড়ির দিকে তাকিয়ে বলল, তার আগে বল 5 মিনিট দেরি করেছিস কেন? বিহানের কথা শুনে আবারও হোঁচট খেল দিয়া। উনি কি কাল রাত্রে ভেবে রেখেছেন আমার টাইমের একটু এলোমেলো হলেই উনি জেরা করবেন? দিয়া চোখ বড় বড় করে বিহানের দিকে তাকিয়ে রইল। মানুষের মাথায় এসব বুদ্ধি কিভাবে থাকে, এত কিছু একটা মানুষের মাথায় আসে কোত্থেকে? বিহান ভ্রুকুচকে আবারও বলল, উত্তর দিস না কেন, 5 মিনিট লেট করলি কেন? দেখুন 5 মিনিট আবার কোনো সময় হলো নাকি? সময়ের এটুকু হেরফের তো হয়ই, এটা আবার কেউ ধরে নাকি? এখানে অন্য কেউ দাঁড়িয়ে রই, আমি আসি দিয়া, আবার সাথে অন্যদের গুলিয়ে ফেলার মতো ফুল যেন আর সেকেন্ড টাইম না দেখি। ড্যাম ইট, আমার কাছে 1 সেকেন্ড সময়েরও অনেক মূল্য, সময়কে আমি অবহেলা করি না, সময়ের সঠিক মূল্যায়ন না করলে পস্তাতে হয়। এই জন্য আমি যেটা সময় উপযোগী মনে করি যে কোনো উপায়ে সেটা সময় থাকতেই করি, আন্ডারস্ট্যান্ড? সরি, শুনুন যা বলতে এসেছি। বিহান দিয়ার দিকে বিরক্তি নিয়ে একবার তাকিয়ে হাঁটা শুরু করল। দিয়া অবাক হয়ে গেল, দিয়ার কথা না শুনেই হাঁটতে শুরু করল। উনি তো জানেনই আমি কিছু বলতে এসেছি, তাহলে হাঁটা দিলেন কেন? আমি ওনার সাথে হেঁটে পারবো না, সেটা আগেই জানতাম। খানিকটা দৌড় মেরে গিয়ে বিহানকে ধরল দিয়া। বিহানের পাশাপাশি হাঁটতে হাঁটতে বলল, আপনাকে আমি বলেছিলাম আপনার সাথে কথা আছে, আপনি না শুনেই হেঁটে যাচ্ছেন। বিহান আবারও দাঁড়িয়ে পড়ল, দিয়ার দিকে চক্ষু নিক্ষেপ করে বলল, তোর কথা শোনার জন্য কাল রাতে আমি 5 মিনিট সময় রেখেছিলাম, কিন্তু তুই সেটা নষ্ট করেছিস। আজ আর হবে না, কাল আবার আসিস, তোর সময় আজ শেষ দিয়া। দেখুন আপনাকে কে বলল যে আমি 5 মিনিটের কথা শেষ করব? আমার অনেক সময় লাগবে, কিন্তু আপনি একটু আস্তে হাঁটুন, তাহলে হাঁটতে পারি আমি। বিহান মুখে কিছু না বলে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে বলল, আচ্ছা এবার বল তোর কি গুরুত্বপূর্ণ কথা। তাহলে শুনুন, আমি কাট কাট করে বলে দিচ্ছি আমি আপনাকে। এটুকু বলতেই বিহান আবার বলে উঠল, তুই তো সাংঘাতিক রকমের বেয়াদব মহিলা দিয়া, চরম লেভেলের বেয়াদব। শুনেছি তোর দাদি তোর দাদাকে একটুও সম্মান করতো না, সংসারের মহিলা মাতব্বর ছিলেন, মহিলারা কেন স্বামীর উপর মাতব্বরি করবে? তোর দাদাকে কেন সম্মান করবে না বলতো? দাদির এই গুণটা কি তোকে দিয়ে গিয়েছে? দিয়ার মাথার উপর দিয়ে গেল বিহানের সব কথা। এখন বিহান ঘুরিয়ে পেঁচিয়ে দিয়াকেই বিরক্তিকর কথা বলবে। দিয়া একটু রুট ভাবেই বলল, তা সব পুরুষ কি আপনার মতো অত্যাচারী হবে? আমি কি আসলেই অত্যাচারী? ছোটবেলা থেকে তো তুই আমাকে অত্যাচার করছিস, তোর জন্য বারবার নিজের বিরুদ্ধে যেতে হয়েছে আমাকে। মন আমার, অথচ আমার কথা শোনে না, ভাবা যায় কি সাংঘাতিক ধুরন্ধর মহিলা তুই। এখন কি আপনার মনের সমস্যার জন্য আমাকেও দায়ী করবেন? আমার দাদিকে আর দাদাকে নিয়ে পড়লেন কেন সাত সকাল? তারা আপনার কি করেছে, আর আমি বা বেয়াদবের কি করলাম? বেয়াদব না হলে সকালে ভোরে যে একজন সিনিয়রের সাথে তোর দেখা হলো, কোন আদবের কাজটা করেছিস? একটা সালাম তো দিবি কিছু না হলেও, কোন ভদ্রতা পালন করেছিস তুই? বিহানের এইসব উদ্ভট কথার চোটে আসল কথাটাই তো বলা হলো না দিয়ার, যা বলার জন্যে এসেছে চান্সই পাচ্ছে না। বিহান দিয়ার মাথায় একটা চাটি মেরে বলল, সালাম দে আগে, না হলে তোর কোনো কথা শুনবো না। দিয়া মুখ কাচুমাচু করে বলল, আসসালামু আলাইকুম বিহান ভাই। বিহান বিনয়ের সাথে উত্তর দিল, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিয়া আবারও বলল, এর সাথে দাদির দাদাকে অসম্মান করার কি সম্পর্ক ছিল? বিহান থেমে গিয়ে বলল, জানতে চাস তুই সিরিয়াসলি? হ্যাঁ বলুন। তোর দাদা তোর দাদির স্বামী ছিলেন, অথচ নিজের স্বামীকে কখনো সালামই দিত না, এটা কি অসম্মান নয়? তুইও তোর দাদির মতো হয়েছিস,
মনে হচ্ছে আমি আমার স্বামীকে সালাম দিব না। কই দিচ্ছিস না তো? দিলে তো আর আমি বলতাম না। আপনি কিভাবে বুঝলেন সময় হলে সালাম দিব? তখন আপনাকে ডেকে দেখাবো। বিহান একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, বোঝেনা। কি বুঝিলা? তিয়া সন্দিহান ভাবে জিজ্ঞেস করল, তোকে কোথায় আবার বোঝার কথা বললাম? আমি গান গাইলাম। এবার শুনলে, এবার তাহলে শুন, আমি ক্লিয়ারলি একটা কথা বলে দিচ্ছি আমি আপনাকে। সকালে নামাজ পড়েছিস দিয়া? নামাজ আর পড়বি কি, সারা রাত ছেলেদের সাথে চ্যাটিং করে ঘুমাবি? তাহলে কি আর সকালে ফজরে উঠবি? আমি নামাজ পড়েছি, না জেনে আন্দাজে কথা বলেন কেন? রেগে যাচ্ছিস কেন? শিওর পড়েছিস? বললাম তো পড়েছি। একটা সুরা বলতো যেটা তুই ভালো পারিস। জানি সুরা ইখলাস ছাড়া কোনোটাই পারবি না। শুনুন, আপনার এসব অসহ্য কথা শুনতে চাই না আমি। আমি আমার কথাটা বলেই চলে যাচ্ছি। আমি আপনাকে রাতে কি মেকআপ করে ঘুমোস তুই? তার মানে স্বপ্নে কি কারোর সাথে দেখা করতে যাস? কোথায় মেকআপ একটু বলবেন? বিহান দিয়ার চোখের দিকে তাকিয়ে বলল, দিয়া মনে হচ্ছে কাজল পরেছিস, মুখে সাদা সাদা কি মেখেছিস, কুপির ময়দা কি সব মুখে মেখে সকালে নড়াইল শহরকে আতঙ্কে ফেলতে বেরিয়েছিস? এটা সকালেই পরেছি, এখানে মেকআপ কোথায় অসহ্য? আমি জাস্ট ক্রিম দিয়েছি মুখে, আটা মাখবো কেন? নড়াইল শহরের মানুষ ভয় পাবে কেন? আমি তাই ভয় পেয়েছি, অন্য মানুষ পাবে না। আমি ভেবেছি একজন পেট নিয়ে এসেছে রাস্তায়, পরে পর্যবেক্ষণ করে দেখলাম তুই। একটা সুরা পরে ফু দিয়ে দে, ভয় যা পেয়েছি এটা দূর হয়ে যাক। শুনুন, আমার কিন্তু প্রচন্ড রাগ হচ্ছে। রাগ তো আমার করার কথা, কারণ তুই ডিরেক্ট আমাকে কপি করছিস। কোথায় আপনাকে কপি করেছি আমি? এই যে জিন্স পরেছিস, আমার মতো টুপি পরেছিস, খেয়াল করে দেখ দুজনেরই সেম টুপি। তা তাকিয়ে দেখে আসলেই সেম টুপি, সেম কালারের টুপির। আমারটা দেখে তুই কিনেছিস তাই না? কেন অন্য কালার পাসনি? এটা মামি দিয়েছে আমাকে। ও আচ্ছা, তাহলে আমার আম্মু দিয়েছে তোকে। দিবে না কেন? এই টুপির জন্য না খেয়েছিলি 7 দিন? আপনার কি তাতে কোনো সমস্যা? হ্যাঁ সমস্যা, জিন্সের দাম বাড়িয়ে দিচ্ছিস তোরা মেয়েরাই। এই জন্য বলি মেয়ে মানুষ মানেই সমস্যা। দিয়া এবার চেঁচিয়ে বলল, আমার কথা কি শুনবেন? কিছু বলতে চাই আপনাকে, আপনি আমাকে বলতেই দিচ্ছেন না, বারবার কথার মাঝে ডিস্টার্ব করছেন। বিহান কানে হাত দিয়ে বলল, উফ ছকুরুটে মহিলা, বল কি বলবি? শুনুন বিহান ভাই, আমি সাফ সাফ বলে দিচ্ছি আমি আপনাকে। ওই দিয়া তোকে কিছু বলতে হবে না, আমি তোকে হেল্প করছি। বিহান পকেট থেকে ফোন বের করে ফোনের পাসওয়ার্ড খুলল। ডি লাভ ডি, ও এম জি, ওনার সেই শ্বশুরের মেয়ের নামও ডি দিয়ে। বাহ, এত প্রেম ওনার ঢং দেখে আর পাচ্ছি না। বিহান একটা ফোল্ডারে গিয়ে একটা অডিও দিয়ার কাছে প্লে করে বলল, এটাই বলতে চাস তো তাই না? দিয়া অবাক হয়ে গেল, দিয়া এটার জন্যে মোটেও প্রস্তুত ছিল না। বিহান কি আসলেই অদ্ভুত কোনো মানুষ? সেই যে কিশোরী বয়সে কান ধরে বলেছিল আই লাভ ইউ বিহান ভাই, সেটাই রেকর্ড করে রেখেছিল আর এখন সেটাই প্লে করে দিয়েছে। নিচের ঠোঁট কামড়ে ধরে বিহান নিঃশব্দে হেসে যাচ্ছে। বিহানের এই হাসিতে মারাত্মক গা জ্বলছে দিয়ার। কিছু বলতে যাবে তখনই বিহান পিছনে ইশারা দিয়ে দেখালো। দিয়া তাকিয়ে দেখে রিয়া বিভোর মেহু তোহা তিয়াস আসছে। লজ্জায় পড়ার মতো বেশি জিনিস কি আর কোনো কিছুতে আছে? ছি, কি লজ্জা তাই না পেল দিয়া। বিভোর, রিয়া, তোহা, তিয়াস, মেহু সবাই জানে যে দিয়া এই বিয়েতে রাজি না। এটা নিয়ে তুমুল ঘূর্ণিঝড় চলছে বাড়িতে। বিয়েতে রাজি না অথচ তার সাথে সকালে ভোরে হাঁটতে বেরিয়েছিল, এর মানে কি হতে পারে? স্বাভাবিক, সবাই যেটা ভাববে ওরাও সেটাই ভাবছে, আর না ভাবারই বা কি আছে? এখন দিয়া বোঝাতে চাইলেও কি ওরা বুঝবে? তিয়াস বলল, নতুন দম্পতিদের ঘাস ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে আমরা চলে এলাম, বলেই একগুচ্ছ ঘাস ফুল এগিয়ে দিল। কিন্তু এটা কি ঠিক হলো বিহান ভাই? আপনারা লুকিয়ে চুরিয়ে সময় কাটাচ্ছেন আমাদেরকে বাদ রেখে, আমরা কি আপনাদেরকে ডিস্টার্ব করতাম? বিহান কপাল কুচকে বলল, আমি তো জানতাম তিয়াস, তোমরা হলে জাতীয় প্রাণী সুচার থেকে কম না, নাকি সুখে ঠিকই চলে আসবে, সেই গুণটা তোমাদের আছে, এই জন্যই আর কিছু বলিনি কিছুই। রে দিয়া, এই ছিল তোর মনে আমাকে টয়লেটে গিয়ে কিভাবে সময় কাটাস,
সেটাও শেয়ার করিস, অথচ এইভাবে আমাদের হবু দুলা ভাইয়ের সাথে দেখা করতে আসবি একবারও বললি না? আহা কি প্রেম, দেখেই প্রাণ জুড়িয়ে যায়। রিয়ার কথা শুনে বিহান শুকনো কাশি দিল, আর চোখে দিয়ার দিকে তাকিয়ে ভ্রু নাচালো। দিয়া বিহানের দিকে চোখ পড়তেই মুখ ভেঙচি দিয়ে অন্য দিকে তাকালো। বিভোর রিয়ার কথা ধরার সুযোগ পেলেই আর দেরি করেন না, চট জলদি বলে উঠল, রিয়া আমার সাদা মনে একটা কথা জানতে চাইছে, তুমি টয়লেটে গিয়ে কিভাবে সময় কাটাও? আপনাকে বলাটা কি খুব জরুরি? হ্যাঁ, আপনাকে কেন বলতে যাব আমি? এত ভাবনাও কেন বালিকা, ছেলে কি আমি খারাপ? খারাপ না, আপনার চরিত্র ফুলের মতো পবিত্র। বিহান ভাই না থাকলে আমি ঠিকই বলতাম। কি বলতে, আমি যাই করি না কেন, আমি কিন্তু পাক্কা ভার্জিন, তিয়াসের মতো না আমি। বিহান বলল, গ্যারান্টি কি বিভোর? দেখলেন বিহান ভাই, বিভোর ভাই আমাকে ফাঁসিয়ে দিচ্ছে। তুমিও বিভোরকে ফাঁসিয়ে দাও। বিভোর ভাই, ফাঁস করলাম তাহলে। বিহানের ফাঁদে পা দিস না ভাই, বিহান তোকেও ফাঁসাবে কায়দা করে, বাট টেরও পাবি না। মেহু বলল, আপনারা কি ভালো হবেন না? সারা জীবন যে যাকে ইচ্ছা তাকে পচাতে থাকেন। আমার দিয়ার সাথে কথা আছে। কি ব্যাপার দিয়া, অন্যদিন হাঁটতে আসতে চাস না, আর আজ আমাদের না বলেই চলে এসেছিস, কাহিনী কি দিয়া? কি ব্যাপার কি দিয়া, হোয়াট ইজ কাহিনী? এভাবে রাস্তায় দাঁড়িয়ে হ্যাগোগো করছিস? বিহান, আমার বোন নিয়ে ঘুরতে এসেছিস, ট্যাক্স দে এবার, সেকেন্ডে 10 টাকা। ট্যাক্স তুই আমাকে দে উল্টা, তোর এই অলস বোন সারাদিন খেয়ে খেয়ে পেটে মেদ জমাচ্ছে, আমি যে মর্নিং ওয়াকিং করাচ্ছি এই জন্য ট্যাক্স পাই আমি। গাইস, আজ বিভোর তোমাদের ট্রিট দেবে, ওর হাতির মতো বোনের ওজন কমানো উপলক্ষে। আপনি কি আমাকে হাতি বললেন? না, হাতিকে হাতি বলেছি, তুই কি হাতি? বাজে কথা আর কত বলবেন শুনি, নিজে হচ্ছে হাড়কিপটা অন্য একজনকে ট্রিট দিতে বলছে। আমি কিপটা না, অপেক্ষায় ছিলাম বিয়ের পর শ্বশুরের সম্পত্তি বেচে একটা মহিষ কিনে জবাই দিব। আপনার শ্বশুরের টাকায় খাওয়াবেন? ওকে ফাইন, চলুন। এতদিন শুধু শুনেছি আপনার শ্বশুরের মেয়ের গুণগান, এবার তার গোয়ালের মহিষেই খাওয়া যাক। আপনি যে কিপটা, আপনার শ্বশুরও নিশ্চয় আপনারই মতন কিপটা হবে। ঠিক বলেছিস, একদমই তোর বাবার মতো কিপটা, কিপটা পাশাপাশি রাজাগার, খাঁটি শাসক খানদের নাম রেখেছে, দেখতে হবে বাপটা কার। বিভোর ভাই, ওনাকে নিষেধ করুন আমার বাপ দাদা বংশ কিছু না তুলতে, তাহলে খারাপ হয়ে যাবে। ওনার শ্বশুর কথা হচ্ছে, ওনার শ্বশুরের কথা হচ্ছে, সেখানে আমার বাবাকে টানা হচ্ছে কেন? কারণ আমার শ্বশুর আর তোর বাবা মানুষ তো একই। আমার বাবা আপনার শ্বশুর ছিল কবে? এই যে হবু শ্বশুর, সবাই আমাকে জোর করছে বিয়ে করার জন্য, ইচ্ছে হোক বা অনিচ্ছে হোক বিয়ে তো হবেই, তাই আপাতত সেকেন্ড পক্ষের শ্বশুরের টাকায় মহিষ জবাই দিব। ওরা ইচ্ছে করেই ঝগড়া করে টপিক চেঞ্জ করছে। এখন বলো দিয়া, এইভাবে প্রেম টেম করতে আসবি আমাদের বলবি না? ওরা ইচ্ছে করেই ঝগড়া করে টপিক চেঞ্জ করছে, এখন বল দিয়া এইভাবে প্রেম টেম করতে আসবি আমাদের বলবি না? আমি কোনো প্রেম টেম করতে আসিনি, একটা কথা বলতে এসেছিলাম কিন্তু উনি বলতেই দিলেন না। বিহান দুই ভ্রু কুচকে বলল, আহারে বেচারি, একটা কথা বলতে এসেছিল কিন্তু পারলই না, সো স্যাড। কিভাবে পারবো, আপনি তো বলার সুযোগই দেননি, যতবারই বলতে গিয়েছি কিছু না কিছু বলে আটকে দিয়েছেন। আমি বাড়ি চলে যাচ্ছি। বাড়ি যাবি কেন, চল সকাল সকাল হেঁটে আসি, সকাল সকাল হাঁটলে শরীর মন ভালো থাকে। আমি যাব না, তোমাদের সামনে আমাকে হাতি বলেছে, কেউ কোনো প্রতিবাদ করনি, ওনাকে সরি বলতে বলো, তা না হলে আমি যাব না। বিহান কপাল টান টান করে বলল, হাতি বলেই তো হাঁটতে পারিস না, হেঁটে দেখা, যদি আমরা যতদূর যাব তুইও যেতে পারিস তাহলে সরি বলে দিব। প্রমিস করেন? আচ্ছা, বিভোরের মাথা ছুঁয়ে বলছি। কেন বিভোর ভাই, কেন পারলে আপনার সেই শ্বশুরের মেয়ের মাথা ছুঁয়ে বলুন। সে তো নেই, আর থাকলেও আমার সব থেকে দুর্বলতা সে, তার নামে কখনো কোনোদিন কোনো কসম কাটবো না, নেভার এভার। কেন ধর যাচ্ছি,
কয়েক পা যাবার পর আমি মারা গেলাম। আমি তো আর প্রমিস রক্ষা করতে পারলাম না। তাহলে তার কোনো ক্ষতি হলে কি হবে? তখন বেঁচে থাকি আর মরে যাই, তার সেফটির গুরুত্ব সবার আগে আমার কাছে। আন্ডারস্ট্যান্ড? বিহানের কথা শুনে অবাক হয়ে তাকিয়ে রইল দিয়া। মনে মনে মারাত্মক জেলাসও হলো। একটা মানুষের ভালোবাসা এতটাও গভীর হতে পারে? এত ভালোবাসেন উনি সেই মেয়েটাকে, নিশ্চয় অনেক সুন্দরী হবে। হলে হোক, তাতে আমার কি? বিহান, তোর না দুদিন পর বিয়ে, এখনো এক্স গোফের নাম জপে যাচ্ছিস? ভুলে যা ভাই, এখন সবই অতীত মনে কর। সাত সকালে কুয়াশা ঘেরা দিয়ার স্বপ্নের শহর নড়াইলে আড্ডা দিতে দিতে ছুটে চলেছে দিয়ার কাজিন সমূহ। কিন্তু সমস্যা, দিয়া ওদের সাথে হেঁটে পারছে না। বিহান মাঝে মধ্যে বলছে, দিয়া এমন কচ্ছপের মতো হাঁটলে আসলে কোনো সরি টরি কিছুই পাবি না। দিয়া দুনিয়ার শ্রেষ্ঠ অলস, এই হাঁটাহাঁটি একটুও ভালো লাগে না তার। মাঝে মাঝে ছোট ছোট দৌড় দিয়ে ওদের ধরছে দিয়া। দিয়ার মনে হচ্ছে এসব সরি ফরি ওর লাগবে না, এখন একটা অটো বা ভ্যান পেলে বাড়িতে চলে যাবে সে। দিয়া তোহাকে ডেকে বলল, আপু একটা ভ্যান ডেকে দাও, আমি বাড়ি যাব। দিয়ার কথা শুনে সবাই মাথায় হাত দিয়ে বলল, দিয়া এই হলো তোর মর্নিং ওয়ার্ক এর নমুনা। এই প্রথমবার দেখলাম কেউ হাঁটতে এসে ভ্যান বা অটো খোঁজে। আমার অত স্লিম হওয়ার দরকার নেই, আমার প্রাণ যাইরে অবস্থা, এক্ষুনি আমাকে বাড়ি যেতে হবে। সামনের একটা চায়ের দোকান থেকে বিহান একটা চিপসের প্যাকেট দিয়ার হাতে এনে দিয়ে বলল, খা এটা, অতপর আবার হাঁটবি তুই। বিহান ভাই, দিয়ার মাথায় এই না সেই টুপি আপনি ঢাকা থেকে এনেছিলেন? দিয়া বিহানের দিকে আশ্চর্যজনক ভাবে তাকালো। মানে কি, এই টুপি ওনার এনে দেয়া? মানে মামি আমাকে দিয়েছিল, আর তার মানে এটা ওনারই আনা? দিয়া টুপি খুলে বিহানের দিকে ছুঁড়ে মেরে বলল, যেটা বলতে চেয়েছিলাম সেটা বাড়ি গিয়ে ফোনে জানিয়ে দিব আপনাকে। বিহান বলল, সামনে আগাতে পারি এখন, মেহু চলো তো, ও থাকুক এখানে। বলেই টুপিটা মাথায় পরিয়ে দিতে দিতে কানের কাছে ফিসফিস করে বলল, একদম খুলবি না দিয়া, এটা তোর বাপের টাকায় কেনা না, বুঝলি? শ্বশুরের থেকে যৌতুক নিয়েও কেনা নয়, আমার উপার্জনের হালাল টাকায় কেনা, পাপ হবে না তোর, বুঝলি? আর টুপিতে মানিয়েছে তোকে খুব, দেখ পিকটা উঠিয়েছি। অতপর আবার হাঁটতে শুরু করলো ওরা। হঠাৎ একটা অটো দেখে খুশিতে অটো দাঁড় করিয়ে অটোতে করে আসলো দিয়া। মনে মনে ভাবছে, কি হবে আমাকে দিয়ে, সামান্য একটু হাঁটতেও পারি না, হাইরে আমার মর্নিং ওয়ার্ক। ঘড়িতে সময় বিকাল চারটা। শীতকালের বিকাল চারটা মানে সূর্য পশ্চিম আকাশে ঢলে গিয়েছে, কিছুক্ষণের মাঝেই অস্ত যাবে। সূর্যের তেজ হীন কমলা কালারের আভা, জানালার মেরুন কালারের পর্দা ভেদ করে খাট থেকে সোজা গিয়ে ওয়ালে পড়েছে। ওয়ালে লাগানো রঙিন প্রজাপতিগুলো সূর্যের আলোতে ঝলমল করছে বেশ। দিয়া খানিকটা মুগ্ধ হয়ে সেদিকে তাকিয়ে দেখল, মিনিট দশেক আগেই ঘুম ভেঙেছে দিয়ার। মাত্র ওই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ড্রেসিং টেবিলের সামনে টুল টেনে বসে, চিরুনি দিয়ে চুল ঠিক করছে। অতপর হাতে পায়ে লোশন লাগানোর জন্য হাতে খানিকটা লোশন ঢেলে নিল। হঠাৎ ওর বাবার কথা দিয়ার কানে এলো। দিয়ার কানও অধীর আগ্রহেও ঘরের দিকে খেয়াল দিয়ে আছে। পাশের রুমে দিয়ার বাবা বলছে, যতই এভাবে বিয়ে হোক, মেয়ের জন্য গহনা তো বানাতে হবে। আমার একটা মাত্র মেয়ে, গহনা ছাড়া আমি বিয়ে দিব না। এখনই তো তুলে দিচ্ছি না, যা আছে গহনা তাতেই হবে। দিয়া তো সিম্পল কানের দুল, চেন আর একটা আংটি আছে, তবে কিছু শাড়ি কিনতে হবে। যতই হোক কালেমা পরানো হবে, শাড়ি না কিনলে হয় না। বিহানের জন্য তো কিছু বানাতে হবে। বাবা, দিয়া এমনিতেই বিয়েতে রাজি নয়, এখন শুধু বিয়ে দিয়ে রাখলে দূরত্ব আরও বাড়বে। আমার মনে হয় ওদের বোঝাপড়ার জন্য ওদের কাছাকাছি থাকার প্রয়োজনটা বেশি। যদিও দিয়ার বয়স কম, বিয়ের জন্য উপযুক্ত নয়, আবার দিয়ার বয়সী মেয়েদের যে বিয়ে হয় না সেটাও না, ইন্টার লেভেলে মেয়েদের বিয়ে হয়। কিন্তু বাবা, তুমি ঠিক কী বলতে চাইছো আবির? বাবা, দিয়া এমনিতেই দিনে দু একাধবার মামার বাড়িতে যাই, মাসের অর্ধেক সময় মামা বাড়িতেই কাটাই, তাই ওর জন্য শ্বশুর বাড়িটা খুব একটা অসুবিধার হবে না। তাছাড়া বিহান তো বেশি বাড়িতেই থাকে না, মাসে দু একাধিন থাকে বাড়িতে, ওদের কাছাকাছি থাকাটা বেশি জরুরি। তাই দিয়াকে বিয়ের পরে বিহানের সাথেই রাখতে হবে, আমার মনে হয় এটাই ঠিক হবে।
তোমার মামাদের সাথে কথা বলে দেখি কি বলে। এখন বিহান আসবে আম্মু, আমি বিহানকে বলেছি দিয়ার সাথে একটু আলাদা কথা বলে নিয়ে দিয়াকে বোঝাতে। বিয়ে যখন হবেই নিজেদের একটু বোঝাপড়া করে নেওয়াই ভালো হবে। কথাটা শুনেই আবার চমকে গেল দিয়া। কেন আসবেন উনি? উনি আবার আসবেন, আমি তো মামিকে বলে দিয়েছি যে আমি তার ছেলেকে কোনো কিছুর মূল্যে বিয়ে করতে পারবো না। মামি কি তার ছেলেকে আবার কথাটা জানায়নি? ওনার তো প্রেস্টিজ আর ইগো অনেক বেশি, নিশ্চয় আমি রিজেক্ট করেছি শুনে ওনার আত্মসম্মান লাগবে, আর আমার সামনে মুখও দেখাবেন না। কিন্তু ভাইয়া যে বলছে একটু পরে বিহান আসবে, উনি কি আসছেন? ওনাকে রিজেক্ট করেছি সেই বিষয়ে আম্মুর কাছে নালিশ দিতে। একবার আম্মুর কাছে নালিশ দিয়ে আমাকে গোষ্ঠী সহ মানুষের সামনে মান অপমান করেছে, এইবার আম্মুকে কিছু বলুক, আমিও আম্মুকে সাফ সাফ বলে দিব প্রয়োজনে পাশের বাসার রিক্সা চালক রফিকের সাথে বিয়ে দাও, আমার তাতেও কোনো আপত্তি নেই, কিন্তু আম্মুর ওই হৃদয়হীন ভাতিজার সাথে নয়। বলতে বলতেই বাড়িতে প্রবেশ করলো বিহান। বিহান প্রবেশ করতেই আয়রা বিহানের কোলে দৌড়ে গিয়ে উঠল। বিহান আয়রাকে কোলে নিয়ে তারপর হাতে পকেট থেকে চকলেট বের করে দিল। আয়রা চকলেট পেয়ে ভীষণ খুশি হলো। ভাইয়া, শুনলাম তোমার আর দিয়াপুর বিয়ে। বিহান আয়রার নাক টেনে বলল, কে বলেছে তোমাকে আয়রা? আমাকে রিয়াপু বলেছে। বিহান আয়রার কথায় আর কোনো উত্তর করল না। এমন সময় মেজো কাকি আর ছোট কাকি বিহানের কাছে এগিয়ে গেল। বিহান মিষ্টি হেসে সবার সাথে কথা বলছে, এমনভাবে কথা বলছে যেন বিহানের মতো মারাত্মক মুষ্টভাষী ছেলে এই দুনিয়াতে আর একটিও নেই, সাকিব খানের মতো নিখুঁত অভিনেতাও নেই। মানুষ ভাবে এমন লক্ষ্মী ছেলে যেন ঘরে ঘরে সবার হয়, আসলে ওনার আসল চরিত্র তো আর জানে না, জানলে নিশ্চয় বলতো না। এরই মাঝে দিয়ার আম্মুও এগিয়ে গেল। দিয়ার আম্মুর মুখ রাশভারী দেখে বিহান বলল, ফুপি আমাকে আবির ডেকেছিল, কোনো সমস্যা হয়েছে? আর তোমার মন খারাপ ফুপি? তার আম্মু মুখ ভার করেই বলল, বাবা তুই তো ঢাকায় লেখাপড়া করিস, তোর ওখানে কোনো পছন্দ আছে কি না সেটা না জেনেই হুট করে এমন একটা সিদ্ধান্ত ছাপিয়ে দিল ভাই আর ভাবি। তুই মন থেকে দিয়াকে মেনে নিতে পারবি তো? তোর মনের ওপর জোর করে হলে দরকার নেই। বিহান একটু হাসি হেসে বলল, ফুপি কাউকে পছন্দ করবো এমন সময় কি আমার আছে? ঢাকায় যেটুকু সময় থাকি লেখাপড়ার বাইরে তোমাদের মিস করি। তুমি চিন্তা করো না ফুপি, আমি জানি আমার কি করা উচিত, কোনো দায়িত্বের অবহেলা আমি করব না, অন্তত আমার জন্য তোমাকে কখনো কষ্ট পেতে হবে না। দিয়ার আম্মু অনেক নিশ্চিন্ত হলো বিহানের কথা শুনে। বিহান সবার সাথে কৌশল বিনিময় করে দিয়ার রুমে প্রবেশ করলে গম্ভীর মুডে। দিয়াকে দেখলেই বিহানের কি হয়? বিহানের মুখের হাসি কি দিয়াকে দেখেই পালিয়ে যায়? দিয়া হাতে পায়ে লোশন লাগাচ্ছিল, বিহানকে দেখে ওড়নাটা ঠিকঠাকভাবে গায়ে নিল। বিহান গম্ভীরভাবে তাকিয়ে আছে দিয়ার দিকে। দেখলাম হাসি খুশি মিষ্টভাষী ছেলে, এখনই মুডের কি হলো? ওনার বেগুনে লস হয়েছে নাকি? ওনার বিহানের পরনে ব্লু জিন্স, গায়ে সাদা টি শার্ট, প্যান্টের পকেটে হাত গুঁজে উগ্র মেজাজে দিয়ার দিকে দৃষ্টি নিক্ষেপ করেছে। দরজা থেকে এক দুপা করে এগোতে লাগলো দিয়ার দিকে। মুখে কোনো কথা নেই, অতি সত্য কথা মাঝে মধ্যে বিহান রেগে গিয়ে যখন নিচের ঠোঁট কামড়ে ধরে অগ্নি চোখে তাকিয়ে থাকে, বিহানের ফর্সাকালে এক রক্তিম আভা ছড়িয়ে পড়ে। বিহানকে দিয়ার দিকে তাকিয়ে থাকতে দেখে দিয়া রুম থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করল, বিহানকে পাত্তা না দিয়ে, বিহানকে পাশ কাটিয়ে বেরিয়ে যেতেই বিহান সাথে সাথেই দিয়ার হাত হ্যাঁচকা টেনে নিয়ে ওয়ালের সাথে চেপে ধরে ঝুঁকে দাঁড়ালো দিয়ার দিকে। ওর এক হাতে দিয়ার হাত চেপে ধরা অন্য হাত ওয়ালে ঠেকালো। দিয়ার কাছে বেশ অবাক লাগলো ব্যাপারটা, বিহানের উপর প্রচণ্ড রেগে আছে দিয়া, অথচ বিহান নিজেই রাগ দেখাচ্ছে। দিয়া একটু ফুঁসে উঠে বলল, ছাড়ুন আগে, ছাড়ুন আমার হাত। বিহান অগ্নি চোখে দিয়ার দিকে তাকিয়ে বলল, তুই নাকি আমুকে বলেছিস আমাকে বিয়ে করবি না? হ্যাঁ বলেছি। তোর সাহস হলো কিভাবে আম্মুকে এই কথা বলার? সব কিছুতে সাহসের কি আছে বিহান ভাই? আমি আপনাকে বিয়ে করতে চাই না, ব্যাস। আই হোপ বিয়েটা ভেঙে দেবেন আপনি। বিয়ে না করার কারণ কি? তোর ক্লাস ফ্রেন্ড সাইমন নাকি দিয়া? এখনো কারণ জানেন না? আপনি আমাকে পুরো বিয়ে বাড়ির
সামনে অসম্মান করেছেন, আপনি আমাকে উল্টাপাল্টা বুঝিয়েছেন, এখন কি আবার বিয়ের বয়স? আপনার করা এই অপমান আমি কোনো দিন ভুলব না, তাই আপনাকে বিয়ে করারও বিন্দুমাত্র ইচ্ছে আমার নেই। সাইমন হলেও আপনার কি যায় আসে তাতে? আপনার যে প্রেমিকা আছে তা নিয়ে কি আমি কিছু বলতে গিয়েছি কখনো? আমার প্রেমিকা নিয়ে তেমন অসুবিধা থাকলে নিশ্চয়ই বলতি, এখানে তো তোর কোনো অসুবিধা নেই। এনিওয়ে, আমারও ইচ্ছা নেই তোকে বিয়ে করার, কিন্তু সিচুয়েশন বাধ্য করছে, কে চায় পেতনি নিয়ে জীবন কাটাতে? চান্দা যখন বিয়ে ভেঙে দিন। আমি কি নিজের ইচ্ছায় নিজের উইকেটের পতন ঘটাচ্ছি? আম্মুর কথা আমি ফেলতে পারবো না। আপনি তাহলে বিয়েটা করছেন? হ্যাঁ করছি। আপনার না জেফ আছে? কে? আপনার শ্বশুরের মেয়ে। জেফ নয়, হবু বউ। আপনার না রিলেশন তার সাথে? তো তাকে রেখে আপনি আমাকে বিয়ে করবেন? করব। একটা মেয়ে আপনাকে ভালোবাসে বিহান ভাই, আপনার কি কোনো দায়িত্ব নেই? দায়িত্ব আছে, নেই বলেছি কখনো? তাহলে বিয়ে কেন? এত কথা না বলে চুপচাপ বিয়ের জন্য রেডি হয়ে নেই দিয়া। আফটার অল বিয়েটা তোর আমাকেই করতে হবে, হবে মানে হবেই। কারোর মন নিয়ে খেলার কোনো অধিকার নেই আপনার। মন নিয়ে কখন খেললাম? একটা মেয়ে আপনাকে ভালোবাসে আর আপনি তাকে রেখে পরিবারের জন্য অন্যত্র বিয়ে করছেন, এটা কি মন নিয়ে খেলা নয়? ওকে ফাইন, দুইটা বিয়ে করব। হ্যাপি তুই? সতীন নিয়ে ঘর সংসার করা খুব শখ তাই না মিসেস, সরি মিস দিয়া? যে কয়টা ইচ্ছে করুন বিয়ে, সেটা নিয়ে আমার মাথা ব্যথা নেই। যাকে ভালোবাসেন তাকে কি বলবেন আপনি? বিহান দিয়ার দিকে ঝুঁকে তো আছে ক্রমশ, বিহান আরও খানিকটা এগিয়ে এলো খুব সাবধানতার সাথে। দিয়ার সাথে স্পর্শ না লাগলেও বিহান দিয়ার মুখের এতটা কাছাকাছি চলে এলো, দিয়ার বুকের মাঝে হৃৎপিণ্ডটা দুরুম দুরুম করছে। ওয়ালে ঠেকানো হাতটা দিয়ে দিয়ার বাম গালে আলতো স্পর্শ করতেই দিয়ার চোখ বন্ধ হয়ে গেল। বিহানের মুখ দিয়ে দিয়ার কাছে ফিসফিস করে বলল, আই লাভ ইউ, আই স্টিল লাভ ইউ, আই ওয়ান্ট টু ম্যারি ইউ, উইল ইউ ম্যারি মি, প্লিজ অ্যাকসেপ্ট মি। বিহানের এমন কথা শুনে চট করেই চোখ খুলে তাকালো দিয়া। দিয়া বড় বড় চোখ করে তাকিয়ে আছে বিহানের দিকে। দিয়ার বুকের মাঝে যেমন দুরুম দুরুম বাড়ি দিচ্ছে, তেমনি তপ্ত নিঃশ্বাস উপচে উপচে পড়ছে ঘন ঘন। কিছুক্ষণের জন্য ভুলে গেল দিয়ার রাগ, দিয়া যে বিহানের প্রতি রেগেছিল সেটা বেখেয়াল হয়ে গেল। বিহানের মুখে এমন সুন্দরভাবে আই লাভ ইউ শুনে হঠাৎ মনে হলো এই কথাটা শোনার অধিকার একমাত্র দিয়ারই আছে। এই অমূল্য ভালোবাসার অধিকারিণী একমাত্র দিয়া ছাড়া আর কেউ হতে পারে না। বিহানে ওষ্ঠদ্বারে যতবার প্রেমের অমূল্য বাণী আসবে ততবার যেন দিয়ার জন্যেই হয়। দিয়ার চক্ষু যুগল অপলক বিহানের মুখপানে চোখ বোলালো। দিয়ার কেমন যেন লজ্জা বোধ হচ্ছে বিহানের দিকে তাকাতে, অথচ বিহান নির্লজ্জের মতো এক পলকে তাকিয়ে আছে দিয়ার দিকে। আচ্ছা, আমার যা ফিল হচ্ছে ওনারটা হচ্ছে না কেন? ওনার এমন ফিল হলে তো উনিও লজ্জা পেতেন, তবে ওনার কষ্টের মাঝে মিষ্টি হাসির ছড়াছড়ি, মনের বিরুদ্ধে গিয়ে বলতে বাধ্য হলাম, একটা ছেলেকে এতটা সুন্দর হতে হলো কেন? কেন এমন আকর্ষণীয় চাহনি ওনার? ওনার এই চাহনিতে বারবার দুর্বল হয়েছি, হাজার গুণ রাগ পানি করেছি, নিজ ইচ্ছায় নয় অনিচ্ছায় রাগ পানি হয়ে গিয়েছে আমার। এই ছেলেটির মাঝে ফর্সার কোনো কমতি নেই, টানা নাক টানা চোখ সব কিছু কি সৃষ্টিকর্তা আপন মনে সৃষ্টি করেছেন? ইস, একটা ছেলে এতটা সুন্দর কেন হতে গেল? আর সেই সুন্দর ছেলেটা আমার মুখের উপর ঝুঁকে এসে ভালোবাসার বুলি আওড়াচ্ছেন। দিয়া কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আপনি কি বললেন? বিহান ভ্রু ইশারা করল যার মানে কি বলেছে। দিয়ার ওষ্ঠদ্বয় কাঁপছে, বিহানকে বলল, এসব আমাকে বলছেন? তোকেই তো বললাম। কৌতূহল নিয়ে জানতে ইচ্ছা হলো, সত্যি কি আমাকে বললেন? ওনার মুখ থেকেই শুনতে চাই আমি যে উনি বলুক দি আই লাভ ইউ। তাই দিয়া আবারও বলল, আমাকে কেন বললেন? আমাকে বলবেনই বা কেন? আপনার শ্বশুরের মেয়েকে বলুন। শ্বশুরের মেয়েকেই তো বললাম, তোকে আবার কখন কি বললাম? আমাকেই তো বললেন। তোকে বললাম কারণ তুই মেসেজটা আমার শ্বশুরের মেয়েকে পৌঁছে দিস, তাকে জানিয়ে দিস তোর শ্বশুরের ছেলে তাকে কত বেশি ভালোবাসে,
এই কথাটা শোনার জন্যে দিয়া মোটেও প্রস্তুত ছিল না। সাথে সাথে রাগ দিয়ার শরীরে দানা বাঁধতে শুরু করল। আবার আগের দিয়া ফিরে এলো ওর ভেতরে, ধীরে ধীরে ক্ষিপ্ত হতে শুরু করল। চোখে রক্তবর্ণ রূপ ক্রমশ প্রবল হতে থাকল। দিয়া প্রচণ্ড রেগে গিয়ে বলল, আমি আপনার ভালোবাসার ডাকপিয়ন নাকি বিহান ভাই? আপনার এসব প্রেমের অমূল্য বাণী আপনি কে বলুন না, আমাকে টানছেন কেন এসবের মাঝে? আপনি এক্ষুনি শরীর মেজাজ খারাপ হচ্ছে আমার। এইটুকু শরীরে এত রাগ কোথা থেকে আসে দিয়া? শরীরের ওজনের থেকে রাগের ওজনই বেশি তোর। দেখুন চরম মেজাজ খারাপ আমার। ইস রে, এইটুকু পুচকে মানুষের এত রাগ! আমাকে বাতাস কর আগে, তোর বাবাকে বলবি তার জামাইয়ের জন্য এসি কিনতে। এসি? এই ঠান্ডায় এসি লাগবে আপনার? হ্যাঁ, আমার বাবার ঠেকা পড়েনি আপনার জন্য এসি কিনতে। তার মেয়ে ডিস্টার্ব করবে, আর এসি কি অন্য কেউ কিনবে? গরম তো তার মেয়ের জন্যই লাগছে আমার। কি করেছি আমি আপনার বলবেন প্লিজ? চোখে মুখে অগ্নির রূপ আমার। এই যে কেমন গরম গরম নিঃশ্বাস ছাড়ছিস, চোখে মুখে এসে পড়ছে। উফ, মেয়েদের নিঃশ্বাসের এত উত্তাপ আগে জানতাম না তো। গরম পানি খেয়েছিস নাকি দিয়া কিছুক্ষণ আগে? তোর এই উত্তাপ নিঃশ্বাসে প্রচণ্ড গরম লাগছে আমার। আই থিঙ্ক আমি ইউ থিঙ্ক ইউ ফট বিহান ভাই, তো জানো ফ্রিজে থেকে আইস নিয়ে গোসল করে আসুন, একদম ঠান্ডা হয়ে যাবে। বিহান চোখ বড় বড় করে দিয়ার দিকে তাকিয়ে বলল, তুই তো আর ছোট নেই দিয়া, তুই আমাকে এগুলো কি বলিস? ও মাই গড, আজ পর্যন্ত কেউ আমাকে স্ট্রেঞ্জ করতে পারেনি, এই প্রথমবার তুই। আমি মারাত্মক আকারে শিহরিত দিয়া, বাট এই এত অসভ্য কীভাবে হলি দিয়া? এই যে আমাকে হট বললি। হট মানে গরম, তাই তো বললাম, আপনি তো বললেন আপনার গরম লাগছে খুব। বাট তুই আমাকে তো অন্য কিছু বলেছিস। কি বলেছি বিহান ভাই? ওকে আয়, তোকে দেখাই কি বলেছিস। গুগলে সার্চ কর, দেখি কি আসে। আমার এমবি নেই। বিহান ওর ফোন বের করে সার্চ করে দিয়াকে দেখালো। দিয়া একবার তাকিয়ে চোখ বন্ধ করে ফেলল। আমার এমবি নেই, এই মানুষটা এত অসভ্য কেন? প্রতিটা কথার উদ্ভট কিছু কথা আর মানে উনি বের করেই ফেলেন। ছিছে, আমি বা কি বললাম, উনি বা কি দেখলেন? গুগলে এত অসভ্য কেন কেউ বলতে পারেন? দিয়া বিহানকে ধাক্কা দিয়ে বলল, সবার নিঃশ্বাসই এমন গরম হয়। কই দেখতো আমার নিঃশ্বাস তোর মতো নাকি? বিহান একটু ঝুঁকতে গিয়েই অসাবধানতায় ওর অনিচ্ছাতেই হোঁচট খেল, আর সাথে সাথে বিহানের ডান গাল দিয়ার গালের সাথে লেগে গেল। দিয়া উফ বলতেই বিহান বলল, কি হলো, আমি কি তোকে মেরেছি? আপনার দাড়ি আমার গালে লেগে ব্যথা লেগেছে। বিহান নিজের গালে হাত দিয়ে দিয়ার দিকে তাকিয়ে দিয়ার দুই গালে খুব জোরে ওর গাল ঘষে দিয়ে বেরিয়ে গেল। এই মানুষটা ভালো হবে কবে? এ কেমন অদ্ভুত দাড়ি গোফ, আজন্ম দেখছি এই এতটুকুই খোঁচা খোঁচা দাড়ি, বড়ও হয় না ছোটও হয় না। আমি সামান্য চুল ম্যানেজ করতে পারি না, আর উনি দাড়ি গোফ এত পরিপাটি রাখেন কিভাবে? দিয়া চিল্লিয়ে বলল, শুনুন, ভালোই ভালোই বলছি, আমি জীবনেও আপনাকে স্বামী হিসেবে মানব না, এই জীবনে কখনো আপনাকে মেনে নিব না। আগামীকাল দিয়ার গায়ে হলুদ, ছোট আকারে অনুষ্ঠান করে দিয়াকে বিদায় দেওয়া হবে। বিষয়টা দিয়ার মারাত্মক অপমান লাগছে, একজনের প্রেমিকা আছে, সে তাকে কন্টিনিউ ভালোবেসে যাচ্ছে, আর দিয়া তাকে কন্টিনিউ ভালোবেসে যাচ্ছে, আর দিয়া তাকে বিয়ে করতে যাচ্ছে। তাছাড়া বিহানের জন্যেই তো আজ দিয়ার এই অবস্থা, একমাত্র বিহানের বাড়াবাড়ির জন্যে দিয়াকে ঘরভর্তি মানুষের মাঝে অপমানিত হতে হয়েছে। বিহানের সাথে দিয়ার বিয়ে ঠিক করে রেখেছিল ফ্যামিলি থেকেই। কই, আমি তো কখনো জানলামই না ওনার সাথে কি আমার বিয়ে হওয়ারই ছিল, যেহেতু ফ্যামিলি থেকে ঠিক করেছিল বিয়ে, সেহেতু বিয়ে হওয়ার ছিল। এক অভিশপ্ত জীবনের জন্য তৈরি হয়ে নিলাম আমি, কোথাও যে পালিয়ে যাব, কোথায় যাব আমি? আত্মীয় স্বজন যেখানে আছে সবার মুখে একই কথা, বিহানের মতো ছেলের সাথে বিয়ে হচ্ছে, এটা অত্যন্ত আনন্দের কথা। ওনার জন্য আম্মু আমাকে মেরেছে, এটা ছাড়া ওনার আর কোনো দোষ নেই, না আছে চারিত্রিক কোনো খারাপ দিক, না আছে অন্য কোনো বাজে রিপোর্ট। এলাকার আইডল হলেন বিহান ভাই, যাকে দেখে ছেলে মেয়েরা অনুপ্রাণিত হয়।
রিয়া আর দিয়া শুয়ে আছে এক জায়গায়। রিয়া ব্রাইডাল গহনা চয়েস করবে। দিয়ার জীবন তেজপাতা হতে চলেছে আর ওদের মনে ঈদ লেগেছে। বাহ রে মানুষ বাহ, রিয়া দিয়াকে বলল, দিয়া তোর ফোনটা দে ইউটিউব দেখি। এমবি নেই। রিয়া দিয়ার ফোন নিয়ে বলল, দিয়া 50 GB এমবি আছে, তবুও বলছিস এমবি নেই, এত কিপটা কবে হলি রে? রিয়ার কথা শুনে ফোনটা হাতে নিয়ে দেখল দিয়া। সত্যি 50 GB এমবি? এত এমবি কোথা থেকে এলো? কেউ ভুলে রিচার্জ করে আমারটাই দেয়নি তো আবার? রিয়া রিয়াকে বলল, হে রিয়া, আমি তো টাকা লোড দিইনি, তাহলে এত এমবি কিভাবে এলো? নিশ্চয়ই বিহান ভাই দিয়েছেন দিয়া। উনি কেন দিতে যাবেন, কেউ ভুলে দিয়ে দিয়েছে হয়তো। ইসরে, কেউ আমার নম্বরে কেন ভুলেও দেয় না বুঝলাম না, যেহেতু ফ্রি এমবি অর্ধেক আমার কিন্তু দিয়া। যা ইচ্ছা কর, আমার ভালো লাগছে না রিয়া। একদিন পরেই ছোট আকারে গায়ে হলুদ লাগানো হলো দিয়ার। কথা হয়েছে পরে আবারও বড় অনুষ্ঠান হবে, আপাতত ঘরোয়াভাবে কালেমা হবে, কিন্তু দিয়াকে বিহানের সাথেই থাকতে হবে। যে কয়দিন বিহান বাড়িতে থাকবে দিয়াকেও থাকতে হবে বিহানের সাথে। কেমন যেন ছোট্ট এক ভূমিকম্পনের মতো বিয়ে হয়ে গেল আমার। আসলে আমি বিবাহিত, ভাবতেই কেমন লাগছে, আমি তাহলে বিবাহিত হয়ে গিয়েছি। যে বাড়িটা এতদিন মামা বাড়ি ছিল সেই বাড়িটা আজ দিয়ার শ্বশুর বাড়ি। যে বাড়িতে প্রবেশ করতে সকাল সন্ধ্যা দুপুর লাগতো না, সেই বাড়ির গেটে দিয়াকে ঘণ্টাখানিক দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়েছে বাড়িতে প্রবেশের জন্য। আজ দিয়াকে বরণ করার সময় চাইলেই হুট করে বাড়িনি সবাইকে উপেক্ষা করে বাড়ির ভিতরে গান গাইতে গাইতে প্রবেশ করতে। আজ এই বাড়িতে পা রেখে কেমন যেন অন্যরকম অনুভূতি হচ্ছে দিয়ার। আগের মতো ইজি হতে পারছে না। আগে যেমন বাড়িতে প্রবেশ করেই দিয়া লাফাতে লাফাতে বিভোর বিভা ওদের ঘরে প্রবেশ করত, সেটা আর পাচ্ছে না। অন্যদিন গাউন পরে প্রবেশ করেছে আর আজ লাল বেনারসি পরেছে। এই বেনারসি গায়ে চড়ালে বড্ড ভারী লাগে ওর। এই বেনারসির সাথে নিজের পরিচয় পাল্টে গেছে। নিজের ভিতরে জড়তা লজ্জা ভয় সংকোচ কাজ করে আগে জানত না দিয়া। আগে ভাবত বউ সাজার মতো আনন্দ বোধহয় পৃথিবীতে নেই। বউ সাজা শুধু আনন্দের বিষয়ই নয়, নিজেকে সম্পূর্ণ নতুন জীবন নতুন পরিবেশের জন্য তৈরিও করা। কবুল বলার সাথে সাথেও পাল্টে যায় একটি মেয়ের জীবন। কবুল বলার সাথে সাথে নিজের ভিতর থেকেই যেন অনেক কিছু বদলে গিয়েছে দিয়ার। তিন অক্ষরের কবুলের সাথে বদলে গিয়েছে দিয়ার পরিচয়। আজ থেকেই সবাই কেউ আর বাবার নাম ধরে বলবে না, আরমান খানের মেয়ে। সবাই বলবে বিহানের বউ, বিহানের বউ। কথাটা যত শুনছে দিয়ার ভিতরে কেঁপে উঠছে। এই নামের সাথেই কি তাহলে জড়িয়ে গেল দিয়ার জীবন? দিয়ার আম্মু আর ওর কাকিমণিরা দিয়াকে বিয়ের আগে বারবার বুঝিয়েছে, বিহানের নাম পাঁচরের হার দিয়ে উপরওয়ালা দিয়াকে সৃষ্টি করেছে। বিয়ে এমন এক বন্ধন, যে বন্ধনের সেতু উপর থেকেই সৃষ্টি করেছেন সৃষ্টিকর্তা। বাবার পরে স্বামী একমাত্র অভিভাবক হয়ে যায় মেয়েদের, তার জীবনের সাথে জীবন জড়িয়ে যায়। স্বামীর পরিচয়ে পরিচিতি হতে হয়। দিয়ার আম্মু এমনকি এইভাবেই বোঝালো, একটা মেয়ে বাবার এতটা আদরের হয়েও প্রাপ্তবয়স্ক হলে বাবার পাশে আর ঘুমোতে পারে না, কিন্তু স্বামীই একমাত্র পুরুষ যার কাছে বাকি জীবন এক রুম এক বেড এক সংসার শেয়ার করে জীবন পাড়ি দিতে হয়। এই কবুলের সাথে জড়িয়ে আছে এমন এক সম্পর্ক, যে সম্পর্ক দিনে দিনে প্রবল হতে থাকে। স্বামীকে অসম্মান করলে মহা পাপ হবে। মেয়েদের আর একটা আশ্রয়স্থল তার স্বামী, এ বড় অমূল্য সম্পদ। স্বামী নামক মানুষটা এমনই ভালোবাসার মানুষ যাকে ঘিরে শুরু হয় নতুন জীবন, যার ভালোবাসার জোরে মেয়েরা নিজের বাড়ি ছেড়ে অন্যের বাড়ি আপন করে নেয়। বিহানের গুরুত্বটা দিয়ার জীবনে অনেক বেশি, সেটাই সবাই দিয়াকে বারবার বুঝিয়েছে, কিন্তু দিয়ার মন সেটা মানতে পারছে না। ডুকরে ডুকরে কান্না পাচ্ছে দিয়ার। যে মানুষটা আমাকে বিয়ে করে ভালোবাসবে অন্য কাউকে, তাকে নিজের জীবনের সব আমি কিভাবে মনে করব? হ্যাঁ, আমার বয়স কম, বুদ্ধি কম, ছেলে মানুষ এগুলো হতেই পারে, তাই বলে আমি এতটা ছেলে মানুষ নই যে নিজের স্বামী অন্যের হয়ে থাকবে আর আমি সেটা মেনে নিয়ে তার সাথে জীবন কাটাবো। তাছাড়া ওই মানুষটাকে আমি এইভাবে মেনে নিতেও পারবো না। ক্ষণে ক্ষণে মনে পড়ছে ওনার জন্যই পরিবার আমাকে ভুল বুঝলো, বিয়ের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে বাধ্য হলো। উনি আমাকে ঘৃণা করে অপছন্দ করে জেনেও বিয়ে দিল, ওনার জন্যই মা বাবা তাদের থেকে দূরে করে দিল আমায়। ঘৃণা করি ওনাকে আমি।
এসব যতই ভাবছে ততই কান্না পাচ্ছে দিয়ার। মামির ঘরে নিয়ে দিয়াকে বসানো হয়েছে, চোখ দিয়ে পানি ঝরছে অঝরে। আশেপাশে পাড়ার মানুষ সবাই দিয়াকে চেনে, তবুও তারা দেখতে এসছে, কেননা নতুন বউ দিয়া আজ। বউয়ের সাজে কেমন লাগছে সেটা দেখতেই মানুষের ভিড়। পাড়ার কেউ কেউ দিয়াকে প্রচণ্ড ভালোবাসে। এই ভালোবাসার পরেও কেউ কেউ বলছে, বিহানের মা বাবা কি পাগল নাকি, এমন সুন্দর ছেলের সাথে কি না বোনের মেয়ের বিয়ে দিয়ে আনলো। সঞ্জিতার মেয়েও দেখতে ভালো, তবে বিহানের সাথে মানায়নি খুব একটা। ছেলে এবার ডাক্তার হবে, বিহানের সাথে চাইলেই তো অনেক বড় ডাক্তারের বিয়ে দিতে পারত। কীভাবে এমন বিয়ে দিয়ে দিল বুঝলাম না। বিহানের হাঁটু অবশ্য তো হবে না, দিয়া রাইট তালগাছ আর বেলগাছ হয়ে গিয়েছে। পাশের বাসার মামির এমন কথা শুনে আরেকজন পাড়া প্রতিবেশী মামি বলল, এটা কোনো ব্যাপার না আপা, দিয়া তো একেবারেও খাটো না। আমার কাছে তো মনে হচ্ছে মানিয়েছে সুন্দর। সবসময় ডাক্তারে বিয়ে করতে হবে এমন কোনো কথা আছে নাকি? বিহানের কানে গেলে এবারে ত্রিসীমানায় আর পা রাখতে দিবে না। এবারের কারো কানে গেলেই রেহাই হবে না। বিভোর শুনলেও পাড়ার মানুষ ডেকে সালিশ ডাকবে। এবাড়িতে সঞ্জিদা আর ছেলে মেয়ে অনেক আদরের, বুঝছো না? অনেক আদরের না হলে যোগ্যতা চেহারা এসব না ভেবেই একমাত্র ভাগ্নিকে ঘরের বউ করে নিয়ে এসেছে। কিন্তু বিহান মেনে নিল বিয়ে? মেনে না নেওয়ার কি আছে? বিহান কি আমাদের ছেলেদের মতো বাবা মায়ের মুখের ওপর কথা বলবে? কখনো দেখেছো রাস্তায় মেনে ঘুরতে? আমাদের ছেলে পেলে আয়ে পাশ করতে পারেনি এক একটা ঘরে এনে উঠেছে। আমার মনে হচ্ছে বিহান রাজি না, দেখছো না বিহানকে কোথাও দেখা যাচ্ছে না, ফোন কানে নিয়ে রাস্তায় দেখলাম। তো কি করবে, নির্লজ্জের মতো বউ নিয়ে বসে থাকবে? বিহান এমনই ছেলে, ফুপুর মেয়েকেও এমন যোগ্যভাবে গড়ে তুলবে দেখো। বিহানের পাশে যে মেয়ে থাকবে সেই বিহানের আদর্শে নিজেকে পাল্টে ফেলবে। মানুষের এমন কথাও আজ সহ্য করতে হচ্ছে আমাকে। কি এমন পাপ করেছিলাম আমি, জীবনটা এমন উপহাসের পাত্র হয়ে গেল। ক্রমশ রাত হতে শুরু করল আর মানুষের ভিড় কমতে শুরু করল। দিয়াদের বাড়ি আর ওর মামাদের বাড়ি খুব একটা দূরে নয়, তাই তিয়া শ্রিয়া মেহু তোহা সবাই এসছে। খানিক পরে ওরা আবার চলে যাবে। বাইরে দাঁড়িয়ে উঠোনে বিভোর বলছে, বিহান ঘরের চাবি আমার কাছে, টাকা দে 10,000, না হলে ফুলসজ্জা আর তোর হবে না। বিহান কপাল কুচকে বলল, কিসের ফুলসজ্জা? এতদিন যার স্বপ্ন দেখেছিস, ফুলসজ্জার চিন্তায় তো এতদিন ঘুম আসনি ঠিকভাবে। মানে কি, আমার ঘরে তালা কেন? ঘর আমার, বিয়ে করেছি বলে ট্যাক্স দিতে হবে। আমরা যে ফুল কিনে সাজিয়েছি তার টাকা দে। What the hell? আমার রুমে ফুল দিয়ে বিধি কিচ্ছা করে রেখেছিস। তুই এত আনরোমান্টিক কেন বিহান? তোর এই আদিকালের ভাব কমা বলে দিচ্ছি, নয়ে দিয়া কার সাথে পালাবে সিরিয়াসলি? কে পালাবে, দিয়া? ওর সেই সাহস আছে? সাহস দেওয়ার জন্য আমরা আছি, দিয়ার পালানোই উচিত। দিয়া কেন, যে কোনো মেয়েরই থাকা উচিত নয়। শোন, সময় আছে, নিজের মুড পাল্টে ফেল। সময়ের কাজ সময় করতে বিহান ঠিকই পারে। বিহান ভাই দিন না, এই দিনে অধিকার আছে আমাদের। মানে রিয়া, ওই বাড়িতে গেট, হাত ধোয়ানো, বউ সাজানো, ইটিসি আরো কি কি যেন বলে আমার পকেট খালি করেছো, এখন আবার এখানে এসে আবার ঘর আটকে চাঁদা চাইছো। আচ্ছা, বর পক্ষ বাঁকারা, কনে পক্ষই বাঁকারা, কিছুই বুঝলাম না। সব কটাতে মিলে এই তো টাকা আদায় করে বেড়াচ্ছ, এই কেমন অদ্ভুত বিয়ে বুঝলাম না। এক মাসের পেমেন্টও দিসনি এখনো, এত কিপটামি করিস না বিহান। আমি সারা রাত বাইরে থাকবো, তবুও টাকা দিব না। তোর বিয়ের সময় আসলে দেখিস বিভোর কি করি। আমার ওসব নিয়ে চিন্তা নেই, রাত 10টার আগে আমার ঘর ক্লিয়ার করবি সবাই। আমি রিয়াকে নিয়ে ফুলসজ্জা করব, আর যদি কেউ না বেরোয় আমি সবার সামনেই রোমান্স করা শুরু করব। নির্লজ্জ যাকে বলে! এমন সময় বড় মামি গিয়ে বলল, এই বিভোর দরজা খুলে দে, ডিয়ার খুব মাথায় যন্ত্রণা করছে, ওর ঘুমের প্রয়োজন। অনেকক্ষণ হয়েছে মেয়েটা মাথায় পেনে ছটপট করছে। সেটা বিহান বুঝছে না আম্মু। বিহান তখন আর কথা না বাড়িয়ে 10,000 টাকা দিয়ে দিল। বিভা রিয়া তোহা সবাই মিলে দিয়াকে বিহানের ঘরে দিয়ে আসলো। চুপ করে খাটের উপর পাশে
চুপ করে খাটের ওপরে বসে আছে দিয়া। সবাই চলে গিয়েছে এতক্ষণে বাড়িতে। ঘড়িতে রাত 11:30 বাজে, বিহানের এখনো খোঁজ নেই। যাক, না আসলেই শান্তি মনে করে দিয়া। এবার বিহান এক মাসের জন্য নড়াইল এসেছে। বিহানের কলেজ অফ আছে, মাত্র 7 দিন হয়েছে, এখনো 23 দিন বাকি আছে। বিহানের ঘরটা আর চেনাই যাচ্ছে না। দেখে মনে হচ্ছে কোনো ফুলের রাজ্যে আছে বিহান, দেখে মনে হচ্ছে কোনো ফুলের রাজ্য এটা। বিহান আর আসবে না ভেবে দিয়া বিছানায় কাত হলো মাত্র। দিয়া মনে মনে অনেক খুশিও হলো। যাক, অন্তত আমাকে বিরক্ত তো আর করবে না, উনি নিশ্চয়ই বাইরে কোথাও আছেন। কিন্তু দিয়ার আরামকে হারাম করে বিহানের আগমন ঘটল। রাত 11:30 পরে বিহান ধীর গতিতে প্রবেশ করল বাসর ঘরে। বিহানকে দেখেই দিয়ার এক অজানা ভয় বাসা বাঁধল ভেতরে। এই মধ্যরাতে উনি কি আবার ঘর থেকে বের করে দেবেন, নাকি অন্য ছেলেদের মতো স্বামীর অধিকার ফলাবেন? বিছানায় বসে বিহানের দিকে এক নজরে তাকিয়ে আছে দিয়া। বুকের মাঝে সাউন্ড হচ্ছে দুরুম দুরুম। বিহানকে তো চেনা মুশকিল, হয়তো এসে বলবে বেরিয়ে যা এক্ষুনি আমার রুম থেকে। কিন্তু দিয়াও তো এখানে আসতে চায়নি, এক প্রকার জোর করেই দিয়াকে রেখে যাওয়া হয়েছে এখানে। এতক্ষণে একটা ছবি দেখে বেশ অবাক হয়ে গেল দিয়া। বিহানের পড়ার টেবিলের উপর একটা বড় ছবি টাঙিয়েছে। ছবিটা তো এর আগে দেখেনি দিয়া। দিয়া হাসছে আর বিহান দিয়ার নাক টিপে ধরে রেখেছে এমনই একটা ছবি। ছবিটা আরও 3 বছর আগেরই হবে। দিয়ারা মেহুদের বাড়িতে গিয়েছিল, তখন দিয়া ক্লাস 8 পড়ে। দিয়া কিছু একটা নিয়ে হাসছিল খুব, আর বিহান কোথা থেকে এসে দিয়ার নাক টেনে ধরেছিল আর বিভোর ছবি উঠিয়েছিল। ছবিটা নিয়ে সবাই তখন সমালোচনা করেছিল, ছবিটা নাকি জীবন্ত উঠেছিল। বিহান সেই ছবিটা ওর ওয়ালে টাঙিয়েছে। বিহানের মুখেও ভীষণ মিষ্টি হাসি। ভাবনার জগৎ থেকে বেরিয়ে আবারও দরজার দিকে তাকালো দিয়া। বিয়ের আগে মেহু, তোহা, রিয়া দিয়াকে বাসর ঘর নিয়ে অনেক কিছু অ্যাডভান্স বলে দিয়েছে। দিয়া জিজ্ঞেস করেছিল, উনি বাসর ঘরে ঢুকে আমার সাথে ঘনিষ্ঠ হতে চাইছেন, সে কথা বুঝবো কিভাবে? সন্ধিয়া, রোম্যান্সের আগে ছেলেরা প্রথমে ঘরে প্রবেশ করে ছিটকানি লাগিয়ে গায়ের কাপড় খুলতে শুরু করে, তারপর ধীরে ধীরে তোর দিকে আগাবে, এগিয়ে খাটের কাছে যাবে, তারপর তোর দিকে ঝুঁকে গিয়ে শুরু হবে রোম্যান্স। দিয়া বিহানের দিকে তাকিয়ে লক্ষ্য করছে ওর মতিগতি কিরূপ হতে পারে। বিহান শেরওয়ানির বোতাম খুলতে খুলতে ভিতরে প্রবেশ করল। শেরওয়ানির বোতাম খুলতে দেখে দিয়ার ভিতরে হার্টবিট আরও গতিতে চলতে শুরু করল। বিহানের বোতাম প্রায় সবগুলো খোলা হয়ে গিয়েছে। এক হাতে বোতাম খুলছে, অন্য হাতে ঘরের ছিটকিনি লাগিয়ে দিল। ছিটকিনির শব্দে কেঁপে উঠল দিয়া। ওর ভেতরের ভয়টা আরো তীব্র হতে শুরু করল। বিহানকে বলল, আপনি এই ঘরে কেন? বিহান দিয়ার কথা শুনে মিনিট দুয়েক দিয়ার দিকে তাকিয়ে ভ্রু উঁচিয়ে বলল, ফুলসজ্জা করতে এসেছি। বিহানের কথা শুনে দিয়া আরেকটু কৌতূহল নিয়ে বলল, কিসের ফুলসজ্জা? আমার আর আমার বউয়ের ফুলসজ্জা। কি বলছেন এসব? বিহান কপাল কুঁচকে বলল, ফুচকিটা বিবাহিত, ভাবা যায়, সে এখন ফুলসজ্জার খাটে স্বামীর জন্য অপেক্ষা করছে। বিহানের কথা শুনে দিয়া খানিকটা লজ্জা পেয়ে বলল, আমি কোনো বিবাহিত টিবাহিত কিছুই না। শুনুন বিহান ভাই, আমি বিয়ের আগেই বলেছিলাম আমি এই বিয়ে করতে পারবো না, তবু আপনি আমাকে বিয়ে করেছেন, বিয়ে করেছেন ভালো কথা। আমি আপনার সাথে এক ঘরে কিছুতেই ঘুমাবো না, না মানে না, আর এই বিয়ে আমি জীবনেও মন থেকে মেনে নিব না। বিহান দিয়ার দিকে ঝুঁকে এসে বলল, এসব কথা আমাকে শুনিয়ে লাভ কি? আবার তোর শ্বশুরের মেয়ে আছে, তুই আমাকে মানলেই বা কি আর না মানলেই বা কি? যা আছে মনের মাঝে রাখলেই তো হয়, আমাকে ষাঁড়ের মতো চিৎকার করে জানিয়ে লাভ আছে কিছু? আমার মনে কি আছে আমি কি তোকে জানিয়েছি কখনো? শ্বশুরের মেয়ে যখন আছে তাহলে আমাকে বিয়ে করতে গিয়েছেন কি জন্য? আর আপনি আমাকে ষাঁড় বলছেন কেন? আপনার তো চরিত্রের ঠিক নেই। চোখে মুখে অগ্নি বর্ষণ দিয়ার। এই পিওর ভার্জিন ছেলেকে কিনা এক বুঝকে চরিত্রের সমস্যা বলছে দিয়া। আজ কিন্তু রাগ কন্ট্রোল রাখার চেষ্টা করছি, তো তুই উল্টাপাল্টা কিছু না বলে মুখটা অফ রাখ। এখন কিছু বললে ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে বাড়ির শুদ্ধ মানুষকে এক জায়গায় করে ছাড়বি। এই নিয়ে বাড়ির সবাই আমাকে ভুল বুঝবে, সবাই ভাববে তোকে আমি কি না কি করেছি।
তো তাহলে শেরওয়ানি খুলছেন কেন আপনি? তাহলে কি আমি সারা রাত এই পোশাক পরে ঘুমাবো? লাইক সিরিয়াসলি, বিয়ে করেছি বলে কি বিয়ের পোশাক আজন্ম ক্যারি করতে হবে আমাকে? না মানে আমি ভেবেছি এই কারণে বিবাহিত মহিলাদের সাথে কথা বলতে নি, সব সময় চার লাইন বেশি বলছে, এমনিতেই এই পোশাক পরে প্রচণ্ড আনইজি লাগছে আমার, জীবনে এসবও পড়তে হবে ভাবতে পারিনি আমি। তোদের এইসব বিয়ে সাথে ধান্দায় আজ সারাটা দিন এই শেরওয়ানি পরতে হয়েছে আমার। তোর কাকা নতুন তাল বাহানা করেছে, আমাকে নাকি শেরওয়ানি পরতেই হবে। এই শীতের মাঝেও আজ আমি সারাদিন ঘেমেছি, খুব ডিসগাস্টিং। মাত্র আজই আবার বিয়ে হয়েছে আর উনি কিনা বলছেন আমি বিবাহিত মহিলা, আশ্চর্য ব্যাপার। বিহান গায়ে শেরওয়ানি খুলে আলনাই রেখে দিল, একটা সাদা টি শার্ট আর একটা কালো ট্রাউজার বের করলো আলমারি থেকে, ওয়াশরুম গিয়ে চেঞ্জ করে ফ্রেশ হয়ে এলো বিহান। চোখে মুখে পানির ফোঁটা মুক্তার মতো চিকচিক করছে বিহানের, চুলের এক গোছা কপালে এসে পড়েছে ওর, চুলগুলো উঁচিয়ে দিতে দিতে বলল, এই ভারী শাড়ি আর কত সময় পরে থাকবে, তোর স্যুটকেস থেকে যা বের করবি কর, আর ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে নে, গো ফাস্ট, আবার ঘুম পাচ্ছে। রিয়া বিছানা থেকে নেমে স্যুটকেস থেকে একটা শাড়ি নিয়ে ওয়াশরুমে গেল। আজ নতুন বিয়ে হয়েছে তাই শাড়ি ছাড়া অন্য কিছু সাথে দেয়নি, এই শাড়ি কিভাবে পরবে বুঝতে পারছে না দিয়া। ওয়াশরুমে গিয়ে শাড়ির সেফটিন খুলছে। এটা কি শাড়ি খুলছি নাকি সেফটিপিনের রাজ্য খুলছি নিজেও জানি না, শাড়ির পেছনের সেফটিপিন কিভাবে খুলবো সেটাও বুঝছি না, আমি তো নাগালেই পাচ্ছি না। এরই মাঝে ফ্লোরে পড়ে থাকা সাবানে পা পিছলে বালতি ভরা পানি নিয়ে পড়ে গেল দিয়া, কতক্ষণের পানি সেটা জানে না, মনে হচ্ছে ঠান্ডা বরফ হয়ে গেছে পানিগুলো। দিয়া উফু করে শব্দ করতেই বিহান দ্রুত এগিয়ে এলো। বিহান এসে বিরক্ত হয়ে দিয়ার দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে বলল, স্টুপিডই থেকে গেলি তুই। বিহান দ্রুত দিয়াকে টেনে তুললো, দিয়া ঠান্ডাই কাঁপছে ভীষণভাবে। বিহান একটু গম্ভীর কণ্ঠেই পড়ল, দ্রুত চেঞ্জ করে নে, ঠান্ডা লেগে যাবে। দিয়া বিহানের মুখের দিকে তাকিয়ে আছে একভাবে। বিহান বলল, কি হলো দিয়া, কথা গানে যাচ্ছে না? আমি সেফটিপিন খুলতে পারছি না বিহান ভাই। বিহান এগিয়ে এসে পিছনের সব সেফটিপিনগুলো খুলে দিতে দিতে বলল, এসব ভারী শাড়ি পরার কি দরকার, এইটুকু বিচ্ছি মানুষ কি এসব সামলাতে পারে? বিহান সেফটিন খোলা হয়ে গিয়ে বলল, কোথায় লেগেছে দিয়া? দিয়া মাথা নেড়ে বলল, কোথাও লাগেনি। তাহলে চেঞ্জ কর দ্রুত, ঠান্ডা বসে যাবে, আমি বাইরে যাচ্ছি। দিয়ার শাড়ি পরার অভ্যেস নেই তাই কোনোভাবে শাড়িটা পেঁচিয়ে ঘরের ভিতরে আসে। বিহান এক নজরে অনেকক্ষণ তাকিয়ে রইল দিয়ার দিকে, দিয়া চুল মুছে চুলগুলো ছেড়ে কাঁপছে ঠান্ডায়। বিহান রুমে লাইট অফ করে দিল, দিয়া লাইট অফ করতে দেখে বলল, আপনি রুমে লাইট অফ করলেন কেন? তাহলে কি লাইট অন রেখে ঘুমাবো? আপনি কোথায় ঘুমাবেন, এই ঘরে? এই ঘরে ছাড়া কোথায় ঘুমাবো, আজ না আমাদের বাসর রাত মিসেস বিহান। বাসর ঘরে মানে? বিহান ভ্রু উঁচিয়ে বলল, বাসর ঘর মানেও জানিস না, ওকে ফাইন, বলছি তোর সুবিধার জন্য সোহাগ রাত, যে রাতে বউকে প্রচুর সোহাগ করতে হয়। কাম ফার্স্ট মিসেস বিহান, দ্রুত বিছানায় এসো। অসম্ভব, আমি আপনার সাথে কিছুতেই এই খাটে ঘুমাবো না, কোনো বাসর টাসর হবে না। আপনি এমন সব কথাও বলতে পারেন বিহান ভাই, আপনি এত অসভ্য কথা কোথায় থেকে শিখেছেন? দিয়া, এই ঘরে এসেছি থেকে শুনছি তোর উদ্ভট সব কথা, তোর কিভাবে মনে হলো তোর সাথে আমি ফুল সজ্জা করব? অনেক বাজে কথা বলেছিস, আমি কিছুই বলিনি, আজ আমি ভীষণ ক্লান্ত, আবার ঘুম দরকার, এখন আমি ঘুমাবো, আমাকে যদি একটু ডিস্টার্ব করিস আরেকবার ঠান্ডা পানিতে চুবিয়ে আসবো তোকে, চুপচাপ ঘুমাতে মনে না চাইলে যা ইচ্ছে কর, বাট ডোন্ট ডিস্টার্ব মি। তুই যদি চাস বাংলা সিনেমায় নায়িকাদের মতো ঘরের বাইরে গিয়ে ঘুমাবি তাহলে ঘুমাতেই পারিস, আবার তাতে কোনো সমস্যা নেই, কিন্তু সামনে যে শিউলি গাছটা আছে ওখানে পা দুলিয়ে সাদা কাপড় পরে কে যেন রোজ রাতে বসে কাঁদে, দেখিস তোর ঘাড় ধরে যেন তুলে নিয়ে না যায়। আর রইল সোফা, ওখানেও ঘুমাতে পারিস, যা ফ্লোরেও ঘুমাতে পারিস, শিউলি গাছের ওইটার কথা ভুলে যাস না যেন, এই বিছানাতেই শুধু আসে না সে। এবার তোর ইচ্ছে, গুড নাইট। গুড নাইট বলেই বিহান কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ল।
ডিসেম্বর মাস মানেই ঠান্ডার কোনো কমতি নেই কোনো দিকে। দিয়া প্রচণ্ড কাঁপছে ঠান্ডায়। দিয়া সোফাতেই শুয়ে পড়ল কিছুই না ভেবে। কিছুক্ষণ পরেই ওর মনে হচ্ছে শিউলি গাছের ভূতটা ওর আশেপাশে আছে। চোখ বুঝলেই ভূতের কথা মনে হচ্ছে। সোফা থেকে এক লাফে উঠেই দিয়া বিছানায় গেল। কম্বলের নিচে বিহানের সাথে একদম মিশে শুয়ে পড়ল। দিয়ার ভূতের কথা মনে হতেই বিহানের বুকে মুখ লুকালো ভয়ে। আষ্টে পৃষ্ঠে বিহানকেই জড়িয়ে ধরল দিয়া। উষ্ণ আবেশে ঠান্ডায় আর ভয়ে কাঁপতে কাঁপতে বিহানের বুকে মাথা গুঁজতে হলো আশ্রয়স্থল হিসেবে দিয়াকে। এই মুহূর্তে মনে হচ্ছে বিহান ছাড়া বাঁচানোর মতো কেউ নেই দিয়াকে। চোখ অফ করে বিহানের বুকে মাথা লুকালো দিয়া। প্রচণ্ড ভয়ে কাঁপছে দিয়া। এই ভয়ার্ত মুহূর্ত আর ঠান্ডায় কাঁপা দিয়াটা চুম্বকের মতো এঁটে গেল বিহানের বুকের সাথে। দিয়া চুপটি করে পড়ে রইল কিছুক্ষণ বিহানের বুকে। দিয়ার মনে হচ্ছে খানিকটা স্বস্তি পেয়েছে। বিহানের বুকে মাথা দিয়ে যেন নিশ্চিন্ত হলো দিয়া। দিয়ার এই মুহূর্তে মনে হচ্ছে বিহান দিয়াকে আগলে ধরলে ওর ভয়টা মনে হয় কিছুটা কমে যেত।